হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার তোমাদের কাছে আজ বিশেষ একটি শো নিয়ে হাজির হয়েছি যেখানে তোমরা রাজ্য পঞ্চায়েতের কোন কোন ডিস্ট্রিক্টে কতজন ক্যান্ডিডেট এবং কি কি পোস্টে জন্য নেওয়া হচ্ছে তার একটি নোটিফিকেশন অফিসিয়ালি নোটিফিকেশন রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সেই নোটিফিকেশন তোমরা অবশ্যই আমাদের পঞ্চায়েতের সাইটে পেয়ে যাবে একবার দেখিয়ে দিই বা তোমরাও দেখে নাও যে রাজ্য সরকার প্রথমে অ্যানাউন্সমেন্ট যে এতজন পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতে চলেছে এবার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন পোস্টে অ্যাপ্লাই হচ্ছে এবং এই নোটিফিকেশনটা পড়ে মোটামুটি তোমরা একটা ইন বুঝেই যাবে যে কবে ফর্ম ফিলাম বাংলা তোমাদের মধ্যে যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ একটু ভিডিওর তোমরা শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা চাকরি সংক্রান্ত প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হবে তাই কথা না বাড়িয়ে চট জলদি স্টার্ট করে দিই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চায়েতে রিক্রুটমেন্টে কি পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখান থেকে আমাদের এই নোটিফিকেশনটা বেরিয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু সেখানে পরিষ্কার বলা রয়েছে যে এই যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে সেটা হচ্ছে অফ গ্রাম জেলা পরিষদ মহাকুমা পরিষদ এই জায়গায় আমাদের রিক্রুটমেন্ট চলছে তবে সিট যেখানে আগে সাত হাজার বলা হয়েছে সেখানে কিন্তু এতটা পোস্ট দেওয়া হচ্ছে না প্রথমেই আগে বলে দিই পেপারে বা সরকারের প্রথম অ্যানাউন্সমেন্টে সেটার সংখ্যা ছিল সাত হাজার দুশো ষোলোটি সেটা এখন দাঁড়াচ্ছে হলো একদম পরিষ্কার লেখা আছে ছ হাজার ছয়শো বাহান্নটি ভ্যাকেন্সির কথা কিন্তু বলা হয়েছে এবং সেই ভ্যাকেন্সি অনুসারে খুব শিগগিরই পরীক্ষার আয়োজন করার জন্য অলরেডি এটাকে এই মেইলটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে একদম লেখা আছে দেখতেই পাচ্ছ কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশন অ্যান্ড জন রয়েছে সেই ডিপার্টমেন্টে অলরেডি এই নোটিফিকেশন বা এই যে এত সংখ্যক ভ্যাকেন্সি বেরোতে চলেছে তাদের পরীক্ষার জন্য ফাইনালি অ্যাপ্রুভাল বা কবে পরীক্ষা হচ্ছে তার জন্য বিচার বিবেচনা করতে পাঠানো হয়ে গেছে এবং এটা একদম অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে তোমরা এখন আর বলতে পারবে না যে স্যার আপনারা এই কথাটা কোথা থেকে বলছেন কোন পেপার থেকে বা কোথা থেকে না একদম নোটিফিকেশনে কিন্তু এই কথাটি মেনশন করা রয়েছে সুতরাং আমাদের এই মুহূর্তে রাজ্য সরকারের একটি বড় ভ্যাকেন্সির পরীক্ষা কিন্তু হতে চলেছে বুঝতেই পারছো সামনে দাবামা রয়েছে সেই মুহূর্তে এই পরীক্ষা ফুড এসআই এর পরে এই পরীক্ষাটা কিন্তু হতে চলেছে সব থেকে বড় পরীক্ষা সিটের সংখ্যা বাড়ার সম্ভাবনা হয়তো আছে কিন্তু যেহেতু এখানে পার্টিকুলার পোস্ট ছ হাজার ছয়শ করা রয়েছে সুতরাং আমরা ওই কটা পোস্টের কথা চিন্তা করেই আমরা কিন্তু এগোব বলতে আমরা বলবো কবে পরীক্ষাটা হতে পারে বা কবে ফর্মটা ফিল হতে পারে তার আগে অবশ্যই তোমাদের একবার দেখিয়ে দিই যে জেলাগুলোতে কি কি পোস্টের জন্য কতজন করে নেওয়া হচ্ছে একদম ফাইনালি দেখানো হয়েছে বলে দেওয়া হয়েছে সুতরাং প্রস্তুত প্রস্তুতি শুরু করো কারণ প্রস্তুত হও কারণ এই পরীক্ষাটা দেখবে পশ্চিমবঙ্গের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিচ্ছে যারা এখানে অ্যাপ্লিকেবল সুতরাং একটা বড় পরীক্ষা কম্পিটিশন বেশি হতে চলেছে এই পরীক্ষার ক্ষেত্রে তো কাট অফ তুলনামূলক বেশি থাকবে এটাই আমরা আশা রাখবো স্বাভাবিক ব্যাপার এটাই হবে তাই প্রস্তুতি হোক এখন থেকে তবে প্রস্তুতি দেওয়ার আগে দেখে নাও তোমাদের জেলাতে কি কি পোস্টের জন্য কতজন সদস্য ক্যান্ডিডেট কি নেওয়া হচ্ছে তো ফার্স্টেই আমরা চলে যাচ্ছি নোটিফিকেশনের একদম ওপরে ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুর দুয়ার আলিপুর দুয়ারে একদম পরিষ্কার দেখো লেখা রয়েছে এখানে শর্ট ফর্মগুলো রয়েছে জিপি পি এস জেপি জেপি মানে জেলা পরিষদ এরকম ভাবে লেখা রয়েছে সেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি এর ক্ষেত্রে দেওয়া হচ্ছে নাইনটি সিক্স অ্যাকাউন্ট ক্লার্ক ঠিক আছে সতেরোটা এবং গ্রুপ ডি লোয়ার ডিভিশন আহ অ্যাসিস্টেন্ট নেওয়া হচ্ছে আটটা ঠিক আছে যদি আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখি তাহলে জিপি হচ্ছে কতটা মানে জন গ্রাম পঞ্চায়েত হচ্ছে নির্মাণ সহায়ক এদের সবকিছু নিয়ে হচ্ছে পাঁচশো একচল্লিশটা লেখা আছে পি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত অ্যাকাউন্ট ক্লার্ক নিচ্ছে ছত্রিশটা জেড ক্ষেত্রে মানে জেলা পরিষদে তিরিশ জন কর্মী নেওয়া হচ্ছে লোয়ার ডিভিশন এই পোস্টের ক্ষেত্রে চলে আসি বীরভূমের ঠিক আছে আচ্ছা পিএস এর ক্ষেত্রে একটি আর জেলা পরিষদের ক্ষেত্রে তেরোটি অ্যাসিস্টেন্ট ক্যাশিয়ার ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি এই পোস্টের জন্য লোক নেওয়া হচ্ছে একদম আমরা যদি কোচবিহার ডিস্ট্রিকে দেখি জিপি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে একশো একান্নটি পোস্ট খালি রয়েছে পিএস এর ক্ষেত্রে চোদ্দটা ইনফর্মেটিক অফিস অফিসার বা ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি প্রধান পিয়ন সরি পঞ্চায়েত সমিতি সেই রকম পোস্ট আছে খালি চোদ্দটি রয়েছে ঠিক আছে জেলা পরিষদের ক্ষেত্রে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট রয়েছে উনত্রিশটি এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি সরি গ্রুপ ডি লোয়ার ডিভিশন ইত্যাদি পোস্টগুলো কিন্তু রয়েছে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে যদি দেখি তাহলে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে একশো একান্নটা পোস্টে ঠিক আছে খালি রয়েছে পিএস এর ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে বাইশটি পোস্টের জন্য জেলা পরিষদের ক্ষেত্রে নয়টি পোস্ট খালি রয়েছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন এবং অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পোস্টের জন্য দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দুটো পোস্ট খালি রয়েছে একটা জিপি আর একটা হচ্ছে এসবি তো সরি পিএস তো জিপির ক্ষেত্রে তিনশো একত্রিশটি খালি পদ রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী ইত্যাদি পোস্টের জন্য আর তোমার পিএস এর ক্ষেত্রে পঁয়ত্রিশটা শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশন ইনফরমেটিক অফিসার ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদির ক্ষেত্রে হুগলির ক্ষেত্রে যদি দেখি তাহলে জিপির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী প্রত্যেকটার ক্ষেত্রেই প্রায় একই আছে সেই পোস্টের ক্ষেত্রে তিনশো উনচল্লিশ জন শূন্য পদ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে পিএস এর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকাউন্ট ক্লার্ক বা ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে বত্রিশটা পোস্ট রয়েছে ঠিক আছে গ্রুপ ডি লোয়ার ডিভি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য তিরিশটি পোস্ট কিন্তু খালি রয়েছে ঠিক আছে হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে জিপিতে টোটাল রিক্রুটমেন্ট হচ্ছে তিনশো জন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি ইত্যাদি পোস্টের ক্ষেত্রে পিএস বেলায় আমরা দেখতে পাচ্ছি তেত্রিশটা পোস্ট খালি রয়েছে শূন্য পদ অ্যাকাউন্টস ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পোস্টের ক্ষেত্রে জেডপি খালি রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের পঁচিশটা অ্যাডিশনাল অ্যাকাউন্টস বা ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ইত্যাদি পোস্টের ক্ষেত্রে চলে আসি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জিপিতে তুমি পাচ্ছ হলো একশো চারটি শূন্য পদ তোমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত ইত্যাদির ক্ষেত্রে পিএসএন ক্ষেত্রে 11টি শূন্য পদ অ্যাকাউন্টস ক্লার্ক ঠিক আছে ক্লার্ক কম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি ক্ষেত্রে এবং জলপাইগুড়ি ডিস্ট্রিকের মানে জেলা পরিষদে রয়েছে 31টি শূন্য যেটা পূরণ করা হবে লোয়ার ডিভিশনাল ক্লার্ক অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট ঠিক আছে লোয়ার ডেটা এন্ট্রি অপারেটর স্টেনোগ্রাফার ইত্যাদি পদের দ্বারা চলে আসি ঝাড়গ্রামের ক্ষেত্রে ঝাড়গ্রামে জিপি তে রয়েছে 200টি শূন্য গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক আর সহায়ক সেক্রেটারি হিসাবে পিএস এর ক্ষেত্রে ঝাড়গ্রামে রয়েছে একুশটি শূন্য পদ অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেটিক অফিসার রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিওন ঠিক আছে আর জেলা পরিষদ ঝাড়গ্রামের জেলা পরিষদে মাত্র একটি পোস্ট খালি রয়েছে স্টেনোগ্রাফারের জন্য কালিম্পং যদি যাই তাহলে কালিম্পং আমরা দুটো দেখতে পাবো অর্থাৎ জিপিতে একশো জন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে পি এর ক্ষেত্রে আমরা দেখবো আঠেরোটি শূন্য পদ রয়েছে কালিম্পং এ অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফর্ম ইনফরমেটিক অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পোস্টের ক্ষেত্রে চলে আসি মালদাতে মালদায় যদি আমরা যাই তাহলে আমরা জিপির ক্ষেত্রে দেখতে পাবো হচ্ছে একশো তিনটি নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি পোস্ট খালি রয়েছে আমরা মালদা ডিস্ট্রিক্টে পিএস ক্ষেত্রে আমরা আটটি শূন্য পদ দেখব অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেটিক অফিসার ইত্যাদি পোস্টের জন্য জেলা পরিষদ মালদাতে আমরা পঁচিশটা শূন্য পদ দেখতে পাচ্ছি যেখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এডিশনাল অ্যাকাউন্টেন্ট গ্রুপ ডি লোয়ার ডিভিশন তোমার স্টেনোগ্রাফার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য চলে আসি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যদি মুর্শিদাবাদে দেখি তাহলে মুর্শিদাবাদের জিপিতে গ্রাম পঞ্চায়েত একশো তেত্রিশটি শূন্যপদ রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি ইত্যাদি পোস্টের ক্ষেত্রে পিএসের ক্ষেত্রে রয়েছে পাঁচটি শূন্যপদ ক্লার্থাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিয়ন। জেলা পরিষদ মুর্শিদাবাদে পঁয়ত্রিশটি শূন্যপদ আছে যেখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট ক্যাশিয়ার গ্রুপ ডি লয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট স্ট্রেনোগ্রাফার ইত্যাদি পোস্টে খালি রয়েছে নদীয়াতে যদি যাই তাহলে দেখব গ্রাম পঞ্চায়েতে একশো কুড়িটি শূন্য পদ যেটি পূরণ করা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সেক্রেটারি পোস্টের দ্বারা পিএস এর ক্ষেত্রে শূন্য পদ অ্যাকাউন্ট ক্লার্ক ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়নের দ্বারা জেলা পরিষদ নদীয়ায় ষোলোটি শূন্য পদ অ্যাডিশনাল কাউন্ট অ্যাকাউন্টস গ্রুপ ডি লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চলে আসি আমরা নর্থ পরগনা যদি আমরা দেখি তাহলে জেলা পরিষদে আমাদের চারশো ছেচল্লিশটি শূন্যপদ যেটা পূরণ করা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি ইত্যাদি খালি পোস্টের দ্বারা পিএস এর ক্ষেত্রে পঁয়তাল্লিশটা অ্যাকাউন্টস ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির পিয়ন পঁচিশটা জেলা পরিষদ নর্থ টোয়েন্টি ফোর পরগনার অ্যাডিশনাল অ্যাকাউন্টস ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার গ্রুপ ডি লোয়ার ডিভিশনাল ক্লাব স্টেনোগ্রাফার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে আমরা দেখব পশ্চিম আমরা দেখব পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে জেলা পরিষদে সাতানব্বইটি গ্রাম পঞ্চায়েত সহায়ক রয়েছে কর্মী পিএস এর ক্ষেত্রে উনিশটি অ্যাকাউন্টস ক্লার্ক এবং জেলা পরিষদের ক্ষেত্রে মাত্র একটা পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট ঠিক আছে রয়েছে পশ্চিম মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত চারশো পঁচাশিটি শূন্য পদ পূরণ করা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি হিসাবে পিএস এর একষট্টিটা অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমে ইনফরমেটিভ অফিসার ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়ন আর জেলা পরিষদের ক্ষেত্রে চোদ্দটা শূন্য রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাডিশনাল অ্যাকাউন্টস লোয়ার ডিভিশনাল ক্লাস স্টেনোগ্রাফার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যদি আমরা পূর্ব বর্ধমানের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব পূর্ব বর্ধমানে আমাদের দুশো আটত্রিশটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে আমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে এগারোটি এর ক্ষেত্রে সেম পোস্টটি রয়েছে ডেটা এন্ট্রি জেলা পরিষদের ক্ষেত্রে পঞ্চাশটি পূর্ব বর্ব বর্ধমানের ক্ষেত্রে পূর্ব মেদিনাপুরের ক্ষেত্রে যদি আমরা দেখি এটা কিন্তু রয়েছে পূর্ব মেদিনাপুরের ক্ষেত্রে আমরা দুশো আটত্রিশটি গ্রাম পঞ্চায়েত পিএসের ক্ষেত্রে বাহাত্তরটি এবং জেলা পরিষদের ক্ষেত্রে এগারোটি শূন্য পদ ঠিক আছে তাহলে টোটাল যদি আমরা দেখি পুরুলিয়ার ক্ষেত্রে তিনশো এগারোটি গ্রাম পঞ্চায়েতে শূন্য পদ অ্যানাউন্সমেন্ট রয়েছে পিএস এর ক্ষেত্রে জেলা পরিষদের ক্ষেত্রে তেত্রিশটা পরগনার ক্ষেত্রে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত হয়েছে চারশো আট চুরাশিটি শূন্য পদ ক্ষেত্রে পনেরোটি শূন্য পদ জেলা পরিষদের ক্ষেত্রে সতেরোটি শূন্য পদ এবং উত্তর দিনাজ দিনাজপুর লাস্ট যদি আমরা দেখি তাহলে সব থেকে কম ভ্যাকেন্সি রয়েছে জেলা পরিষদের ক্ষেত্রে ষাটটি পিএস ক্ষেত্রে এগারোটি আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সরি ষাটটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ষাটটি পি এস এর ক্ষেত্রে এগারোটি আর জেলা পরিষদের ক্ষেত্রে এগারোটি টোটাল শূন্য পদ অ্যানাউন্সমেন্ট করা রয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এস এম পি পোস্টের ক্ষেত্রে পনেরো পঁচিশটা শূন্য পদ অ্যানাউন্স করা হয়েছে এক্সট্রা হিসাবে ঠিক আছে যেটা শিলিগুড়ি মহাকুমা তোমার পরিষদ রয়েছে সেখানে শিলিগুড়ি মহকুমা পরিষদে টোটাল পঁচিশটা শূন্য পদ রয়েছে এবং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ঠিক আছে তাহলে রকম ভাবে আমরা দেখতে পাবো যে আমাদের এরকম ভাবেও আমাদের কিছু পোস্ট অ্যানাউন্সমেন্ট করা রয়েছে যেটা ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে রয়েছে সেটাও কিন্তু আমরা পরপর পোস্টগুলো দেখতে পাবো তাই তোমরা যারা যারা এই নোটিফিকেশনটা দেখো আমি একদম অফিসিয়ালি ভাবে নোটিফিকেশনটা তোমাদের সামনে এনেছি তো আশা রাখতে পারি যে চলতি মাসেই আমাদের কিন্তু আসতে চলেছে পঞ্চায়েতের ফর্ম এটা আমরা আমরা আশা রাখি সরকারের কাছ থেকে এবং শূন্য দ্রুত পূরণ করা হোক এটাও সরকারের কাছে আশা রাখি তো একটাই কথা বলবো যখন এতটা সরকারের তরফ থেকে উদ্যোগ হয়েছে তো অবশ্যই পরীক্ষাটা হবে এটাই আমরা আশাবাদী এবং এর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করো কারণ যদিও মনে হয় তোমাদের মনে হতে পারে যে এটা তো স্যার জেনারেলি আমাদের তো কোয়ালিফিকেশন অনেক উপরে আছে আমাদের সামনে নিলেই হবে তাদের বলবো এই কনসেপ্টটাই ভুল কারণ কারণ মাথায় রাখতে হবে হবে যে কিন্তু তোমাকে এখন থেকে নিতে হার্ড কম্পিটিশন হবে এই পঞ্চায়েতের পরীক্ষার ক্ষেত্রে তো অলরেডি আমাদের আড্ডা টু ফোর সেভেন টপার চ্যানেলে আমাদের কিন্তু ফ্রি ক্লাস চলছে পঞ্চায়েতের জন্য দুটো ক্লাস আপাতত চলছে একটা হচ্ছে হিস্ট্রি এবং আরেকটা চলছে পলিটিক্যাল সায়েন্স তাই সকাল এগারোটা সোম থেকে শনি প্রত্যেকদিন আহ এগারোটার সময় একটা টু ফোর সেভেন ডাব্লিউ টপার চ্যানেলে চলে আসতে পারো তোমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো দেখতে পাবে তো অল দ্য বেস্ট আরো নতুন ইনফরমেশন এলে খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নিয়ে আসবো বেস্ট অফ লাক ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ ভেরি মাচ